প্রিয় দর্শক, শুভ সকাল। সকালের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি দিমা নেফারদিতে। শুরুতে খবরের প্রধান প্রধান শিরোনাম জানিয়ে দিচ্ছি। আগামীকাল 50তম মহান বিজয় দিবস। মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সূর্যকে ঘিরে যত গ্রহ উপগ্রহ আছে তা নিয়ে সৌরজগৎ। হ্যাঁ ঠিক বলেছো দেব। এখন এই সূর্যকে ঘিরে কয়টি গ্রহ আছে জানো? আগামীকাল সকালে শুরু হবে সর্বসাধারণের অংশগ্রহণে বর্ণাঢ্য এক র্যালি। যথাযোগ্য মর্যাদা আজকে আমার ডাক্তার জাফরের সাথে অ্যাপয়েন্টমেন্ট, একটু দেখো না। আহ দাদি, দেখছো না আমি ক্লাসে আছি? তুমি ওপাশে ফুপুর কাছে যাও। তোমার ফুপুর কি আর সময় আছে ভাই? তুমি তো তাও এখানে বসে ঢাকায় ক্লাস করছো, মানে দেশে আছো। আর তোমার ফুপু ওই ঘরে বসে সেই বিদেশে অফিস করছে। এর জন্যই বলি, অবসরে আমার কাছ থেকে সব শিখে নাও, তাহলে আর কাউকে বিরক্ত করতে হবে না, নিজের কাজ নিজেই করে নিতে পারবে। আমাকে শিখতে হবে কেন? তোমরা আছো কি করতে? আমার একটুখানি কাজের জন্য আমি এত লেকচার শুনতে পারবো না। আমার এই ছোট্ট কাজটা করে দেবে কিনা তাই বলো। আহ তপু, কথা বাড়িয়ে সময় নষ্ট করছো কেন? তোমার ক্লাসটা রেকর্ডে দিয়ে দাদির কাজটা করে দাও না, ওটাও তো জরুরি বাবা। আচ্ছা দিচ্ছি। আপনার রিপোর্ট করলে আমি খুব ভালোভাবে দেখেছি, কোনো অসুবিধা নেই, আপনি সম্পূর্ণ সুস্থ আছেন, অযথা দুশ্চিন্তা করবেন না, তবে নিয়ম কানুন মেনে চলার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, মামুনের সঙ্গে একটু কথা বলিয়ে দেন না রে। তুমি ভালো আছো তো মা? একটু আগে ডাক্তারের সঙ্গে কথা হলো, বললো কোনো অসুবিধা নাই, সব কিছু ভালো আছে। যাক, আমি সাংঘাতিক টেনশনে ছিলাম, ভয়ে খবর নিয়ে সাহস পর্যন্ত হচ্ছিল না। বৌমা দাদা ভাই কেমন আছে রে? ওরা ভালো আছে মা, আমি পরে ফোন করি, আমি এখন অনেক ব্যস্ত। হরেশ সাহেব, আপনার জমি আমার পছন্দ হয়েছে। তথ্যগুলোর বাইরে কোনো ক্যাচাল নাই তো আবার? আমি তো আগেই বলছি, তথ্যের বাইরে কোনো ক্যাচাল নাই, এ নিয়ে কোনো প্যাচালও নাই, একেবারে সাক্কা জমিন। আপনি চাইলে নেটে আরো সার্চ দিতে পারেন, সার্চ দেওয়া শেষ হলে আমার অ্যাকাউন্টে বায়নার টাকা ট্রান্সফার করে একবার পাকা দলিল করে নিতে পারেন। খোঁজ নেওয়া শেষ, আপনার বায়নার টাকা আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। জমি বেচা কত সহজ! জমি তো বেচল হরেশ মিয়া, কিন্তু এখন পাট সেটা ওয়ান টুর ব্যাপার, নো ঝঞ্ঝাট। হরেশ মিয়া, তোমার পাটের স্যাম্পল তো পাইলাম। কেমন বুঝলেন? পাট ভালোই হয়েছে মাশাল্লাহ, দাম ভালোই পাবা, পাট কাটো। গোদামে এলেই টাকা পাই যাবা, ওকে? জি, দেখলো তো মিয়ারা কেমন তেলেসমাতি কারবার। এইরকম তেলেসমাতি কারবার আমিও জানি, আমরাও জানি। সিনেমা এত ফুটছি, দূরে যাস কই? স্কুলে যাই বাবা, কাল বিজয় দিবস তো, প্র্যাকটিস আছে। বিজয় দিবসের প্র্যাকটিস? যা বাবা যা, জলদি যা। অনেক সংগ্রাম আর ত্যাগের বিনিময়ে উচ্চিত আমাদের এই পতাকা একদিন স্বপ্ন ছিল, আজ তা বাস্তব। আমাদের আজকের স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ, আগামী দিনের সোনালী বাস্তব।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করে সেই স্বপ্ন পূরণ করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।